আইকু 3 এর অপার সফলতার পর ভিভো সাব ব্র্যান্ড আইকু নিও 3 লঞ্চ করতে চলেছে, একটা লেটেস্ট হ্যান্ডসেট। এর সমস্ত ডিটেলস আমাদের কাছে চলে এসেছে এবং আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত ডিটেলস জানাবো এই ফোনটার দাম কত হতে চলেছে আর এর স্পেশালিটি কী, সমস্ত জিনিস আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব। তো নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনাদের স্বাগত জানাই ফোন পাগলা ইউটিউব চ্যানেলে। তো চলুন দেখে নেওয়া যাক এই আইকু নিও 3 দেখি কী থাকতে চলেছে। তো সবার আগে বলে দিই, এখানে কিন্তু একটা গ্লসি ব্যাক প্যানেল দেওয়া হচ্ছে, যেটা এখনকার সমস্ত ফোনেই দেওয়া হচ্ছে, যেটা একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে। আর যদি আমি কথা বলি সামনের দিকে, তো 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হচ্ছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ। নাম্বারসে আপনারা যাবেন না, তার রিজন একটাই যে আপনারা যখন ভিডিও দেখেন ম্যাক্সিমাম 60 FPS-এ দেখেন, সুতরাং আপনার 60 Hz-এর একটা ডিসপ্লে হলেই হয়ে যায়। হ্যাঁ, এখন পাবজিতে দুটো নতুন ভার্সন অ্যাভেলেবেল করছে, সেটা হচ্ছে 90 FPS-এর আর 120 FPS-এ। তো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনারা যদি 120 Hz-এর একটা ডিসপ্লে নেন তাহলেই মোর দেন এনাফ, কিন্তু 144 এটা জাস্ট সিম্পল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে কিন্তু আপনারা খুব একটা বেশি ফাঁদে পা দেবেন না, আপনারা এটাকে মোটামুটি দেখতে পারেন 120 Hz হিসেবেই, মানে অ্যাটলিস্ট দেখতে পারেন। আমি এটা বলছি না যে 144টা 120-তে হয়ে যাবে, বাট এই মুহূর্তে দেখার জন্য আমি বলছি যে 120 হিসেবেই আপনারা কনসিডার করতে পারেন। আর যদি আমি এখানে কথা বলি এই ফোনটার প্রসেসরের, তো এটা একদমই লেটেস্ট স্ন্যাপড্র্যাগনের 865 প্রসেসরের ওপর রান করে, আর সেই কারণে এটা 5G ডেফিনেটলি এনাবেল একটা চিপসেট। আর এখানে যে GPU সেটাও খুব এক ভালো, এখানে খারাপ কিছু নয়, মানে গেমিং আপনাদের টপ ক্লাস হবে। আমরা রিসেন্টলি OnePlus 8 Pro-তে কিন্তু এই চিপসেটটা দেখেছি, আর এখানে আমরা আইকু নিও 3-তেও দেখছি। তো পারফরমেন্সের দিক থেকে OnePlus 8 Pro-এর কোনো অংশেই কম হবে না আইকু, এইটুকু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে যদি আমি কথা বলি ক্যামেরা সেকশনে, তো ক্যামেরা সেকশন কিছুটা হলো ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, বাট একটা ফ্ল্যাগশিপ লেভেলের জন্য এটা মোর দ্যান এনাফ। এখানে 3টে ক্যামেরা থাকবে, এখনও পর্যন্ত কোনো ডিটেলস কোম্পানি জানায়নি, তার কারণ হচ্ছে ক্যামেরা নিয়ে ওরা খুব একটা চিন্তাভাবনা করেও নি। 48 MP-এর ডেফিনেটলি ক্যামেরা থাকবে, হায়ার দ্যান 48-ও থাকতে পারে, 64-ও থাকতে পারে, বাট মিনিমাম 48 থাকবে, আর অ্যাপারচার 1.8-ই হবে। আর সেকেন্ড ক্যামেরা যেটা, সেটা 8 MP-এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাই হবে, সেটা কনফার্মড, আর অ্যাপারচারও হবে f2.2, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। থার্ড যে ক্যামেরাটা হবে সেটা বলা মুশকিল কী ক্যামেরা দিতে চলেছে ওরা। ডেপথ সেন্সার দিতে পারে 2 MP-এ, আর ম্যাক্রো লেন্স দিতে পারে 2 MP-এ, টেলিফোটো লেন্সও ওরা দিতে পারে 8 MP-এ। তো টেলিফোটো লেন্সে খুব একটা আশা আমি করছি না, আইদার ম্যাক্রো বা এখানে ডেপথ সেন্সার কিন্তু থাকবে। যদি সেলফি ক্যামেরা কথা বলি, তো সেলফি ক্যামেরা একটাই থাকছে, আর মোস্ট প্রবাবলি সেটা 16 MP-এর হবে, তার থেকে বেশি কিন্তু আমার মনে হয় না এই প্রাইস পয়েন্টে ওরা দিতে পারবে। আর 12 MP-এর হতে পারে, একবারে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে যে আইকু ভিভো সাব ব্র্যান্ড, আর আইকুতে ক্যামেরা পারফরমেন্স খারাপ হবে এটা কিন্তু আমাদের আশা করাটা ভুল। ভিভো হচ্ছে সেলফি এক্সপার্ট, তো আপনাদের সেলফি ভালো উঠবে, তাও ব্যাক সাইডে ক্যামেরা যাই দিক না কেন সেলফি ক্যামেরা আপনার ভালো হবে, আর কাস্টমাইজেশনও কিন্তু অনেক ভালো হবে, যার জন্য আপনারা সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবেন, তো সেটা আপনাকে আমি অ্যাশিওর করতেই পারি। আর সেলফি ক্যামেরা এখানে 5 হোলের ভেতরে থাকছে, তো নর্মালি এখন 5 হোল ক্যামেরা একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে, তো আইকুও কিন্তু সেটা নিয়েই চলছে। আইকু 3-এর মোটামুটি যা ডিজাইন, এখানেও কিন্তু সেম ডিজাইনই মোটামুটি থাকতে চলেছে, মোটামুটি একবারে হুবহু পুরোটা বলছি না আমি, বাট মোটামুটি থাকতে চলেছে। 6 GB আর 8 GB দু ধরনের র্যাম ভ্যারিয়েন্ট এখানে অ্যাভেলেবেল, 128 GB আর 256 GB দু রকম স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। আর ব্যাটারি সেকশনের যদি কথায় আসি, 4500 mAh ব্যাটারি আপনাকে দেওয়া হচ্ছে, তার সঙ্গে দেওয়া হচ্ছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। এখনকার দিনে 30 ওয়াট অবধি মোটামুটি আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখি, আমরা যদি কথা বলি OnePlus-এর, তো 30 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, কিন্তু এখানে 44 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, যার কারণে মাত্র 20 মিনিটে আপনার ব্যাটারি 50% চার্জ হয়ে যাবে, তো অবভিয়াসলি এটা একটা গুড থিং। তো ফাইনালি আসবো এই ফোনটার প্রাইস কত হতে পারে। তো এই ফোনটা এই মুহূর্তে চায়নায় লঞ্চ হতে চলেছে, যে দামে সেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 30,000 টাকা, আর যদি আমি বাংলাদেশ কারেন্সিতে কনভার্ট করি সেটা তো অ্যাপ্রক্স 35,000 টাকার মধ্যে দাঁড়ায়। তো এটা গেল চায়নার প্রাইস, এখন যদি আমরা এখানকার প্রাইস বলি অফিসিয়াল, তাহলে আমার মনে হয় ওরকমই দাম থাকবে, খুব একটা চেঞ্জ হবে না।
আর এখানে ফাইনালি কথা বলবো এই ফোনটা কবে অ্যাভেলেবেল হবে। দেখুন, লকডাউন চলছে চারিদিকে, করোনার যে ভয়াবহ পরিস্থিতি সেটা নিয়ে প্রত্যেকটা মানুষ জাস্ট জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য লড়ছে। এখন এই অবস্থায় কোনো কোম্পানি ফোন লঞ্চ করবে সেটা আশা করাটাও ভুল। আর ফোন যদি লঞ্চও করে দেয় তাহলে আমরা কিনতে পারবো না, কারণ আমরা ঘর থেকে বেরোতে পারবো না, দোকানেও কিন্তু জিনিসপত্র আসবে না, খালি এসেন্সিয়াল গুডসটাই সার্ভিস চলছে এখন। তো আপনাদের এখন এই অবস্থায় ফোন আপনি কিনতেও পারবেন না বেরোলেও। তো সেই কারণে কোম্পানিরা কিন্তু লঞ্চগুলো ডিলে করে দিচ্ছে, লকডাউন মিটলে হয়তো এই ফোনটা লঞ্চ হতে পারে। তো এই হলো ভিভো সাব ব্র্যান্ড আইকু, তার একটা নতুন ফোন আইকু নিও 3 সমস্ত ডিটেলস যেটা আমার জানা ছিল আর সেটাই আপনাকে আমি জানিয়ে দিলাম। তো আশা করব ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই করবেন, কেন করবেন না, আপনাদের চয়েস, আপনাদের সামনে দুটো অপশন খোলা আছে, ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত কী এই ফোনটার ব্যাপারে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, আর পাশে যে বেল আইকন সেটাতেও প্রেস করে অল নোটিফিকেশন করে দিন। এতে কী হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।